মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের শুকুর শেখ নামে তৃণমূল নেতার বাড়ি থেকে বারোটি একসাথে তাজা বোমা উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ তৃণমূল সেনের বাড়ি থেকে বারোটি তাজা বোমাও সহ আটক করেছে তাকে আজ থেকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে কান্দির আন্দোলিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রাম থেকে তৃণমূল নেতা শুকুর শেখকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতার বাড়ি থেকে একসাথে একটি নয় দুটি নয় বারোটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে তবে সম্পূর্ণটাই ভুয়ো সাজানো তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ তৃণমূল নেতা শুকুর শেখের তাহলে প্রশ্ন উঠছে এখন একটাই যে কিভাবে তৃণমূল নেতা শুকুর শেখের বাড়িতে একসাথে এতগুলো বোমা পাওয়া গেল কেই বা রেখেছিল তার বাড়িতে বোমাগুলো কোথা থেকে এলো এই বোমাগুলো এখন বিস্তারিত বিষয়ে তদন্ত করার চেষ্টা চলছে আজ অভিযুক্ত তৃণমূল নেতা শুকুর শেখকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে এই নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূল নেতা শুকুর শেখের বাড়ি থেকে একসাথে বারোটি তাজা বোমা উদ্ধার আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষজন এমনি বোম ফুটেছে তা কতই বোম ফুটেছে কি হয়েছে তা আমার ছেলে জানে না বাজার থেকে আসছে এর বাজার থেকে আসছে তাও সুন্দর পুলিশের গাড়িও আসছে এবার বদনাম করি এবার শুটাইছে পুলিশে তখন এবার বুঝছে কি প্রতি ফুটাইছে তা আমরা জানিনি তাইলে হয় তা বলেনি বুঝছে এইখানে ফুটাইছে ও কি জানে মদ খেয়েছি ওয়াই করছে তো আপনার বাড়ি থেকে তো বোম উদ্ধার বাড়ি থেকে না না বাড়ি থেকে লাই প্রতি ফুটে যখন ওই ধারে তো পুলিশ নিয়ে গেছে হ্যাঁ পুলিশ পুলিশে নিয়ে গেছে কি নাম আপনার ছেলের নাম কি শুকুর শুকুর শেখ

কান্দি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট সঠিক বার্তা